بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته এক হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, সেটা করা হয় সাময়িকভাবে, আর একটা হচ্ছে চিরতরে। চিরতরে বন্ধ করা মোটেই জায়েজ না, একমাত্র তখন জায়েজ যখন মায়ের জানের আশঙ্কা থাকবে। তখন তার মানে যদি জন্ম নিয়ন্ত্রণ না করা হয় তাহলে প্রসূতি মারা যাবে বা মা মারা যাবে, তখন তার জন্ম বন্ধ করে দিতে পারা যায়। আর সাময়িক বন্ধ রাখা, যে একটু দূরে দূরে বাচ্চা নেবো, ঘন ঘন বাচ্চা নিলে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, নানা রকম অসুবিধা আছে, সেই প্রয়োজনার্থে এই মাঝখানে একটু দূরে মানে বাদ দিয়ে সাময়িকভাবে জন্ম নিয়ন্ত্রণ করে বন্ধ রেখে একটু দূর করা যায়, মানে ব্যবধানটা দূর করা যায়, এটা ওলামারা জায়েজ বলছেন প্রয়োজনে।